সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় কাজে আসছে না খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাউনছড়ি খালের ওপর তিন বছর আগে নির্মিত সেতুটি এক কোটি তিরাশি লাখ টাকা ব্যয় নির্মিত সেতুটি চলাচলের উপযোগী না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে যান চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি তাদের খাগড়াছড়ির প্রতিনিধি এস জসিম উদ্দিন মজুমদারের রিপোর্ট জানাচ্ছেন আলী আহমেদ দুই হাজার বিশ অর্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি খালের উপর নির্মাণ করা হয় সেতু এতে ব্যয় হয় এক কোটি তিরাশি লাখ টাকা তবে দীর্ঘ দুই বছরেও শেষ হয়নি সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ ফলে নির্মাণ কাজ শেষ হলেও চলাচলের উপযোগী হয়নি সেতুটি এছাড়া সেতুর পাশে কৃষি জমিতে ব্লক ফেলে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা এই যে আমার এই পাশের জমিটা বছর ফেলে তাদেরকে কত বলছি যে আমার বড় গুলা দেন আমি গরিব মানুষ এটা খেতে পারা করে কুচি খাই এবং তারা সরেতেছে না এইভাবে দিছে ব্রিজের এই দিকে প্রথম থেকে এবং শেষের দিকে আসলে রাস্তাটা এরা ক্লিয়ার করে নাই ব্রিজের আগে পিছে মনে করেন ভাঙ্গা এখানে মোটরসাইকেল আসা যাওয়া যেতে অনেক কষ্ট কাঁচা দ্রব্য মাল নিয়ে যাতায়াত করতেছি না অনেক দ্রুতভাবে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে ঘুরে হয় সেটা দ্রুত কাজটা শেষ হয়ে যেত তাহলে আমাদের সাধারণ মানুষের একটু যাতায়াত অবস্থা খুব ভালো হইতো নানান সমস্যা ও বৃষ্টির কারণে কাজ করতে দেরি হচ্ছে বলে জানান দায়িত্বরত ঠিকাদার মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলো নরম মাটিতে ব্লকের কাজ বন্ধ আছে বলে জানান তিনি সাইডে আমাদের লুজ মাটি আমরা ফেলছিলাম

তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষে দ্রুত সড়কের দুই পাশের অ্যাপ্রোচ ও এইচবিপির কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়েছে সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের আলিয়া আহমেদ জিটিভি নিউজ